হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো কেমন আছেন আপনারা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর সেফ আছো। সো আজকের এই দিনটা অনেক স্পেশাল ডে, কেন বলো তো? কেননা আজকে আমাদের সবার ফেভারিট শাকিব খানের জন্মদিন। আমাকে অনেক জোরে কমেন্ট সেকশনে লিখে পাঠিয়েছে যে তোমার ফেভারিট শাকিব খানের আজকে জন্মদিন, তো ভিডিও বানানো না তো মানে একদম অবভিয়াস। সো আমি অ্যাকচুয়ালি আমার শরীরটা আজকে ভালো ছিল না, আমি ভাবলাম আজকে ভিডিও বানাবো না। তারপর যখন আমি কমেন্ট সেকশনে এই কমেন্টগুলো পড়ি তখন আমার মনে হয় যে না, আজকে আমাকে ভিডিও বানাতেই হবে। তো আমি জানি আমার অনেক সাবস্ক্রাইবার্সরা আছে যারা শাকিবিয়ানস, ইউ নো, শাকিব খানের অনেক বড় ফ্যান। সো আমি হচ্ছে ওর মধ্যে থেকে একজন। তো আমি সবাইদের অন বিহাফ অফ এভরি ওয়ান আই ওয়ান্ট টু উইশ শাকিব খান আ ভেরি হ্যাপি বার্থডে। আমি জানি না কত বছরের বার্থডে, ইউ নো, হোয়াট উইল বি হিজ এজ নাও, সো আই ডোন্ট নো দ্যাট। বাট আজকে ওনার জন্মদিন, আজকে অনেক স্পেশাল ডে, এতটুকু জানি। আর খুব ভালো উইশ করি যে শাকিব খান যাতে আরও অনেক সাকসেস পাক নিজের লাইফে, অনেক দূর অব্দি যাক, এখনও অনেক কিছু, অনেক ধমাকেদার মুভিজ আমাদেরকে দিক, কি বলো? তোমরা তো তাই বলো নাকি? আমি জানি তোমরাও তাই মানবে। আর আমি চাই আরও বেশি সাকসেসফুল হোক, অলরেডি সাকসেসফুল, আরও সাকসেস ছুঁয়ে যাক আকাশ অবধি। আর খুব ভালো থাকুক, অ্যান্ড ওনার ওয়াইফ, ওনার বেবি, সবাই খুব ভালো থাকুক, এটাই উইশ করি। অ্যান্ড ইয়া, সো আজকে দিনে অনেক স্পেশাল ডে, আজকে আমি শাকিব খানেরই গানের রিয়্যাক্ট করবো। আমি শাকিব খানের ব্যাপারে কিছু বলি, শাকিব খানের ব্যাপারে আমি আগে প্রথমত কিছু জানতাম না, টু বি ভেরি হনেস্ট। আমি নুসরত ফারিয়ার কিছু গান, বাংলা গান দেখি, তারপরে আমি নুসরত ফারিয়ার ফার্স্ট আমি চাই থাকতে গানটার আমি রিয়্যাক্ট দিই। আমি ভাবলাম যে দেখা যাক, রিয়াকশন ভিডিও ট্রাই করে দেখা যাক কেমন হয়। তো আমি দেখলাম অনেক ভালো রেসপন্স আসলো, আর বেশিরভাগই মানুষ বাংলাদেশ থেকে ভালোবাসা দিলেন, তো আমার সেটা দেখে ভীষণই ভালো লাগলো। তারপর আমি ভাবলাম যে বাংলাদেশের কিছু আর্টিস্টদের নিয়ে আমি তারপর একটু স্টাডি করা শুরু করলাম যে কে আছে আর কে কে আছে, মানে ইউনো সবাই অনেকেই হয়তো জানে, আমি জানি অনেকেই জানে, বাট অনেকেই জানে না। সো আই জাস্ট ওয়ান্টেড বাকি যারা জানে না তারা একটু জানুক যে বাংলাদেশটা কতটা সুন্দর আর ওখানে কত অ্যামেজিং অ্যাক্টর অ্যাক্ট্রেসেসরা আছে। সো তারপর আমি বাংলা, ইউনো, বাংলাদেশি গান ব্রাউজ করতে লাগলাম। তারপরে আমি একটা শাকিব খানের চুমা গানের রিয়্যাক্ট, কেননা ওই গানটা আমার পার্সোনাল ফেভারিট। তার আগে আমি জানতাম না যে শাকিব খানের এত বড় হিউজ একটা আর্মি, এত জন শাকিব খানের ফ্যান। তারপরে আমি চুমা গানটায় রিয়্যাক্ট দিই। সেই চুমা গানটা হচ্ছে আমার সবথেকে ইউটিউব চ্যানেলে সব থেকে ভাইরাল একটা সং, যেটা অলমোস্ট 1 লাখের উপরে মানুষে দেখেছেন। তারপর আমি বুঝতে পারলাম যে শাকিব খানের কী দম, মানে আমাদের বলিউডে যেমন সলমান খান, ইউ নো, হি ইজ দ্য গডফাদার অফ দ্য হোল ইন্ডাস্ট্রি, তো ওরকমই শাকিব খান। তারপর আমি তার ইউনো ভ্যালিউটা, তার দামটা আমি বুঝতে পারলাম। তো আমি আস্তে আস্তে তারপর তার গান চেক করা শুরু করলাম, যেমন যেমন আপনারা রেকমেন্ড করলেন তেমন তেমন গানের রিয়াকশন ভিডিও, ইয়া ফির তুমি বলতে পারো যে রিভিউ ভিডিও দেওয়া শুরু করলাম। তখন আমি আস্তে আস্তে না স্টাডি করতে লাগলাম যে আচ্ছা, ওকে, তো বাংলাদেশে এ হচ্ছে ফেমাস হিরো আর এ হচ্ছে, এরা হচ্ছে হিরোইন, অ্যান্ড এত সুন্দর গান, ভালো লোকেশনে শ্যুট করা হয়, সব কিছু, নতুনত্ব অনেক জিনিস জানতে পারলাম বাংলাদেশের ব্যাপারে। তারপর ইউনিভার্সিটি, টপ 10 ইউনিভার্সিটি কী কী আছে বাংলাদেশে আমি সেটা জানতে পারলাম, সেটা জেনে আমার ভীষণ ভালো লাগলো। এইসব জিনিসগুলো আমার আউট অফ নলেজ ছিল, যেটা আমি ইউটিউব চ্যানেলের থ্রু পেলাম তোমাদের, ইউনো, রেকমেন্ডেশনের পর। তারপর আমি শাকিব খানের ইভলিউশন ভিডিও আমাকে কেউ বানাতে বলে আমি সেই ভিডিওটা বানালাম। তখন আমি শাকিব খানের ব্যাপারে আরও বেশি জেনে গেলাম যে 1999 থেকে 2018 অবধি ও নিজেকে কতটা ডেভেলপ করেছে, কোথা থেকে কী হয়ে গেছে শাকিব খান। তারপরে শাকিব খানের বায়োগ্রাফির আমি একটা ভিডিওর রিয়াকশন বানাই। তো তার শাকিব খানের ব্যাপারে আমি অনেক কিছু তারপর আস্তে 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 জেনে ফেলি তোমাদের থ্রু। তো আমার ভীষণ ভাল লাগে, আমি প্রত্যেকটা ভিডিওতে এরকম বলি যে আমি তো ফ্যান হয়ে গেলাম, আমি তো প্রেমে পড়ে গেলাম। তো এরকমই আমার মনে হয় আমি সত্যি ফ্যান হয়ে গেছি। সো এই ভিডিওটা তো বানানো, আজকে ওনার এত স্পেশাল ডে, এই ভিডিওটা বানানো ভীষণ অবভিয়াস ছিল। তো এই ছিল শাকিব খানকে নিয়ে আমার কিছু, কি বলে,
প্রতিক্রিয়া ইউ নো মাই পয়েন্ট অফ ভিউ ইজ মাই রিয়াকশনস টুয়ার্ডস শাকিব খান আই উইশ হিম দ্য ভেরি বেস্ট অফ লাক ফর হিজ রেস্ট অফ হিজ লাইফ অ্যান্ড অনেক সাকসেস পাক ইউ নো আর ভালো ভালো মুভি আমাদের সবাইকে প্রেজেন্ট করুক খুব নতুন নতুন কনসেপ্ট অ্যান্ড নতুন নতুন জিনিস আর হ্যান্ডসাম তো আছেই রিসেন্টলি মুভিটা যে ভাবিনি কখনো এভাবে ওই গানটারও আমি দেখলাম দিনের পর দিন আরও হ্যান্ডসাম হয়ে যাচ্ছে আরও হ্যান্ডসাম হয়ে যাক সো আমি এটাই চাই সো অল দ্য বেস্ট যদি শাকিব খান আই ডোন্ট নো এই ভিডিওটা দেখবে কি দেখবে না আমি জানি দেখবে না বাট শাকিব বিয়ান্সের অন বিহাফ অফ এভরি ওয়ান আমি এই ভিডিওটা প্রেজেন্ট করলাম আমার ইউটিউব চ্যানেলে তো আমি আপনার সবাইদেরকে থ্যাংক ইউ বলতে চাই যে আপনারা আমাকে এত ভালো একটা পার্সোনালিটির সাথে ইউ নো পার্সোনালিটির ব্যাপারে জানার সুযোগটা দিলেন হয়তো আমি আপনারা না বললে আমি রিয়াকশন ভিডিও দিতে পারতাম না আমি রিয়াকশন ভিডিও না দিলে না দেখলে সেই ভিডিওগুলো আমি তার ব্যাপারে জানতেই পারতাম না আমি শাকিব খানের ব্যাপারে আগে আমি কিছু জানতামই না তারপর ধীরে 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 যখন যতক্ষণ ইউ নো আপনারা আমাকে রেকমেন্ড করা শুরু করলেন এত ভালোবাসা দেওয়া শুরু করলেন তখন আমি বুঝতে পারলাম যে ওয়াও amazing so thank you so much to everyone and once again ami shakib khan ke happy birthday wish korte chai on behalf of everyone on behalf of each and every shakibians so happy birthday I hope you guys like the video if you did then don't forget to like share and subscribe to my channel and also press the bell icon so that you'll be notified whenever I'm on youtube thank you so much for watching and do subscribe please subscribe kore deben amar bishon bhal lagbe